নমস্কার, আপনারা দেখছেন আজকে লাইভ আপনার সময় আপনার খবর নিউজ হেডলাইন্স এক নজরে। This news is brought to you by हम किसी भी प्रकार की रियल एस्टेट सेवाओं के लिए उपलब्ध हैं। संपर्क करें न्यूज रियल्टर। शादी हो या कोई फंक्शन, याद रखिए एक ही नाम, सुमानी टेलीविजन एंड प्रोडक्शन। फिर कोरोना थामा জলপাইগুড়িতে। জলপাইগুড়িতে राज्य प्राक्तन बीजेपी सभापति दिलीप घोष भारत केसरी डॉक्टर श्यामा प्रसाद मुखार्जी आत्मबलिदान दिवस पालन करा हलो জলপাইগুড়িতে। उपस्थित छिलेन दलेर सर्वभारतीय नेता दिलीप घोष। एखन संबाद विस्तारे। फिर करोना थामा জলপাইগুড়িতে। प्रतिबेशी दुई शहर জলপাইগুড়ি ময়নাগুড়িতে एकदिने आक्रांत हलेन 6 जन। एदेर मध्ये 4 जन জলপাইগুড়ি एबं 2 जन ময়নাগুড়ির बासिंदा। गत कयेक मास कोविड शून्य थाकार पर एकदिने एत संख्याय बासिंदार आक्रांतेर खबर उद्विग्न पौरसभा। প্রতিটি বাড়ি স্যানিটাইজেশন করার পাশাপাশি ফের করোনা প্রতিরোধের প্রচার কর্মসূচিতে জোর দিতে চলেছে পুরো কর্তৃপক্ষ। দেখুন, করোনা পরিস্থিতি শহরে যথেষ্ট স্বস্তিদায়ক ছিল এবং তাই জন্য আমরা আস্তে আস্তে কোভিড কন্ট্রোল রুমটা বন্ধ করে দিয়েছিলাম, কোভিড অ্যাম্বুলেন্স সার্ভিসটা বন্ধ রেখেছি, কারণ কোভিড পেশেন্টই ছিল। কিন্তু আচমকাই তো আজকে আবার 4 জন কোভিড পজিটিভ ধরা পড়ল। আমি এখনই অফিসে যাচ্ছি, লিস্টটা স্যানিটাইজেশন হবে, যা যা আছে যা মোতাবেক ফর্মুলা আছে সব কিছু হবে। কিন্তু আমি এখন মানুষকে বলবো সবার কাছে যে যখন 4 জন ধরা পড়লো, প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর। আবার মাস্ক ব্যবহার করা শুরু করুন এবং হাত বারবার স্যানিটাইজ করুন এবং সোশ্যাল ডিস্টেন্স বজায় রাখার আবার ফর্মুলাটা আমার মনে হয় করতে হবে। তবে 2-3 দিন দেখে নিই যে এটা কোথা থেকে, মানে হয়তো হতে পারে যে বাইরের রাজ্যে কোথাও ছিল সেখান থেকে এসছে, সংক্রমিত হয়েই এসছে। ইঞ্জিনিয়ারিং কলেজে আমরা যেমন দেখলাম বিরাট একটা সোশ্যালের পরে সাডেনলি কয়েকজন সংক্রমিত হয়ে গেল। হ্যাঁ, তা এটা যে কিন্তু যারা সংক্রমিত হয়ে আছেন এই রোগটা এতটাই সংক্রমিত যে এখান থেকে আবার শহরে ছড়িয়ে পড়তে বেশিক্ষণ সময় লাগবে। এই ভেরিয়েন্টটা কি আরও আগের থেকেও বেশি ডেঞ্জার? দেখুন, এখন আমি তো আর বিশেষজ্ঞ নই, কিন্তু যেখানে দেখা যাচ্ছে যে কিছু মানুষ কিন্তু হসপিটালাইজড হতে হচ্ছে এবং কেউ কেউ সিরিয়াস হচ্ছেন। এটা আর 2-1 জন যে মারা যাচ্ছেন না তাও তো নয়, কারণ কোভিডে আমরা যে ইয়ে পাচ্ছি, ডেলি বুলেটিন পাচ্ছি, এই মানুষের মনে হয় সতর্ক থাকা দরকার। কারণ একটা মানুষের মৃত্যু তা একটা পৃথিবীর কাছে নাম্বার, কিন্তু পরিবারের কাছে তো চরম হাহাকার। বলছি, যখন করোনা ছিল তখন তো আপনারা প্রচার করেছিলেন যে সবাইকে স্যানিটাইজ করতে হবে আর মাস্ক পরতে হবে, তখনও শুনে নেই। এখন কি সেটা অনেক সময় শুনেছেন, আসলে জলপাইগুড়ির মানুষ রক্ষা পেল কি? আমরা স্যানিটাইজেশন কন্টেনমেন্টের মাধ্যমে এবং মানুষের দ্রুত টেস্ট করিয়ে, যেখানে যদি কারোর সর্দি কাশি জ্বর এসব উপসর্গ থাকে, গায়ে ব্যথা থাকে এবং বমি ভাব, তাকে তো অবশ্যই টেস্ট করতে হবে এবং টেস্ট করানোর মধ্য দিয়েই তাকে, মানে যদি কোভিড পজিটিভ হয় তাকে আইসোলেট করতে হবে। এটাই তো ফর্মুলা, তাহলে তো চেনটা ব্রেক করা যাবে, এটা চলবে। জলপাইগুড়িতে রাজ্যের প্রাক্তন বিজেপি সভাপতি দিলীপ ঘোষ জলপাইগুড়ির মোহিতনগর ঝাঁবাড়ি মোড় এলাকায় প্রাতঃভ্রমণে আজ বেরোন এবং সাংবাদিকদের মুখোমুখি হয়ে ত্রিপুরায় বিজেপি জিতবে এ কথাও জানান তিনি। আজ প্রাতঃভ্রমণে বেরিয়ে জেলা সম্পাদক বাপি গোস্বামী সহ দলের কর্মীদের সাথে প্রাতঃভ্রমণ করেন এবং সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, কোনো লড়াই হবে না, বিজেপি যাকে নমিনেট করছে সে রাষ্ট্রপতি হয়ে গেছে, সময়ের অপেক্ষা। এবং যারা আমাদের এনডিএতে নাই বা বিরোধী দলে আছেন তারাও বিজেপিকে ভোট করবেন। দ্রৌপদী মুর্মু একজন এমন মহিলা যিনি আদিবাসী পরিবার থেকে এসেছেন, শিক্ষা দীক্ষা নিয়েছেন, সামাজিকভাবে রাজনৈতিকভাবে সফলভাবে কাজ করেছেন, শিক্ষিকা ছিলেন, তিনি রাজ্যপাল ছিলেন এবং উড়িষ্যার মতো পিছিয়ে থাকা রাজ্য থেকে এসেছেন, পিছিয়ে থাকা সময় থেকে এসেছেন, ট্রাইবেল সময় থেকে, এবং একজন মহিলা। মাননীয় প্রধানমন্ত্রী মোদিজি মহিলাদেরকে এগিয়ে দিয়েছেন, গ্যাসের কানেকশান মহিলাদের নামে দিয়েছেন, আবাস যোজনার বাড়ির মালিকানা মহিলাদের দেওয়া হয়েছে। তো মহিলা সশক্তিকরণের যে কাজ চলছে, দ্রৌপদী মুর্মু তাকে নেতৃত্ব করবেন, স্বাভাবিকভাবে তিনি রাষ্ট্রপতি হবেন। বার্তা দিলেন, অনেক কর্মী জমা হয়েছিল। এবারে আমি আসি, শহরে থাকতাম তো শহরে মর্নিং ওয়াক করতাম, এবার পঞ্চায়েতে আছি, আমাদের জেলা প্রেসিডেন্টের বাড়িতে গ্রামের লোকেদের সঙ্গে দেখা হলো, অনেকদিন পরে খোঁজখবর নিলাম, হাঁটলাম, চা খেলাম। স্বাভাবিকভাবে খোঁজখবর নেওয়া ছাড়া আর অন্য কোনো কাজ ছিল না, দেখা সাক্ষাৎ করার জন্যই এসেছি। অনেক লড়াই করেছি আমরা এখানে, অত্যাচারও সহ্য করেছি, অনেক কর্মীরা বাড়ি ছাড়া ছিল, তো তারপরে অনেকদিন পরে তাদের সঙ্গে দেখা হচ্ছে। ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির আত্মবলিদান দিবস পালন করা হলো জলপাইগুড়িতে। বিজেপির জেলা কার্যালয়ে আয়োজিত একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনটি পালন করা হয়। উপস্থিত ছিলেন দলের সর্বভারতীয় নেতা দিলীপ ঘোষ। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির প্রতি শ্রদ্ধা জানিয়ে তার প্রতিকৃতিতে মাল্যদান করেন তিনি। অনুষ্ঠান শেষে বিজেপির জেলা কার্যালয়ে একটি সাংবাদিক সম্মেলন করেন দিলীপ ঘোষ। তিনি জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশে পরিবর্তন ঘটাচ্ছে এতে উপকৃত হচ্ছেন দেশের মানুষ রাজ্যে সিভিক পুলিশদের কোনো ভবিষ্যৎ নেই বলে মনে করেন দিলীপ ঘোষ বলেন যারা সিভিক পুলিশে রয়েছে নিজেদের ভবিষ্যৎ গড়ে তোলার জন্য সেনাবাহিনীতে যোগ দেওয়ার পরামর্শ দেন তিনি তিনি জানান সিভিক পুলিশের কি স্ট্যাটাস আমি জানি না কোন সংবিধানে কোথায় আছে আমি জানি না কবে সরকার তার জন্য প্রয়োগ করেছে বা ঘোষণা করেছে তার জন্য আমরা জানি না তো আমি তো বলছি যে যারা সিভিক পুলিশ হতে বাধ্য হয়েছেন সেই যুবকরা যান কমপক্ষে মাসে 25,000 টাকা মাইনা পাবেন 4 বছর পরে যখন তারা জব থেকে ছেড়ে আসবেন তারা হাতে 12 লাখ টাকা পাবেন এবং যারা যোগ্যতা দেখাতে পারবেন তারা তার 25% লোক তো সেনাতে ভর্তি হয়েই যাবে বাকিরা আধা সেনাতে সুযোগ পাবেন সরকারি সংস্থায় এবং কি প্রাইভেট সংস্থাও চাইবে ডিসিপ্লিন লোকদের নিতে হয়তো রাজনীতিতে লোক টান পড়ে যাবে অবশ্যই কেন্দ্র সরকার রীতিমতো প্রজেক্ট জারি করেছে সরকারিভাবে এবং সমস্ত সেনাতে স্বীকৃতি আছে এবং তার ভর্তির প্রক্রিয়া শুরু হয়ে গেছে কিন্তু কবে সিভিক পুলিশ এলো কোথা থেকে এলো তার কি সাংবিধানিক প্রক্রিয়া তার কি অধিকার আছে তারা জানি না রিটায়ারমেন্টের পর কি সুবিধা পাবেন কিনা তাদের যে কোনো দিন তাড়িয়ে দিতে পারে কেউ দাবি করতে পারবে না কিছু আর ক টাকা পান 8,000 টাকা পান যেতে আসতে খরচা হয়ে যায় আর যারা যাচ্ছেন অগ্নিপথে অগ্নিবীর হতে তারা চাইলে 15-20,000 টাকা বছরে আর সেভিং করতে পারবেন কারণ তার সমস্ত খরচা টাকা খাওয়া যাতায়াত কাপড় চোপড় সব সরকার দেয় শিলিগুড়ি মহকুমা পরিষদের নির্বাচনে দলীয় প্রার্থীর প্রচারে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তথা বিজেপি সাংসদ নিশীথ প্রামাণিক মহকুমা পরিষদের প্রার্থী দিলীপ বারুয়ের সমর্থনে হেঁটে প্রচারে নামেন নিশীথবাবু নকশালবাড়ি পানিঘাটা মোড় থেকে শুরু হয়ে বাবুপাড়া থেকে নকশালবাড়ি বাজারে গিয়ে শেষ হয় প্রচার ভোট পরবর্তী হিংসার পর মানুষ যেভাবে বিজেপিকে সমর্থন করেছে তাতে মহকুমা পরিষদের বিজেপি গঠন করবে মহকুমা জুড়ে পদ্ম ফুল ফুটবে এবং স্বচ্ছ দুর্নীতিমুক্ত বোর্ড গঠন করবে বিজেপি পানিট্যাঙ্কি ভারত নেপাল সীমান্ত বিজেপি প্রার্থীদের সমর্থনেও ভোট প্রচারে নিশীথ প্রামাণিক কাজে নামেন পানিট্যাঙ্কি কাস্টম অফিস থেকে ট্রাফিক মোড় পর্যন্ত চলে পদযাত্রা মহকুমা পরিষদের প্রচারে কি দেখতে পাচ্ছেন দেখুন মানুষের স্বতঃস্ফূর্ত ছাড়া যে গত আমরা বিধানসভা নির্বাচনের পরবর্তী সময়ে যেভাবে ভোট পরবর্তী হিংসা হয়েছে তার পরবর্তী সময়ে মানুষ যেভাবে সমস্ত বাধাকে দূরে রেখে সমস্ত চোখ রাঙানিকে দূরে সরিয়ে রেখে যেভাবে পথে নেমেছে এবং আমরা প্রচারে নেমে মানুষ সাধারণ মানুষের কাছ থেকে যে রেসপন্স পাচ্ছি তাতে এটা নিশ্চিত যে এবার মহকুমা পরিষদের যে নির্বাচন সেই নির্বাচনের ফল বেরোলেই আপনারা বুঝতে পারবেন যে কিভাবে একের পর এক পদ্ম ফুটবে এবং আমরা সেই সঙ্গে সঙ্গে সাধারণ মানুষকেও ধন্যবাদ জানাতে চাই যে তারা যেভাবে তারা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে আমাদেরকে সমর্থন জানাচ্ছেন তাদের আশীর্বাদকে পাথেয় করেই আমরা এই নির্বাচনে জয়যুক্ত হই। মহকুমা পরিষদ যদি বলা যায় বরাবর সিপিএমের দখলে কিন্তু বিগত দিনে লোকসভা এবং বিধানসভায় বিজেপি প্রচুর পরিমাণে এখানে ভোট পেয়েছে সেই ভোট কি মহকুমা পরিষদে থাকবে দেখুন নিশ্চিতভাবে মানুষের যে স্বতঃস্ফূর্ত আমরা সাড়া পাচ্ছি আমরা আশাবাদী যে সাধারণ মানুষ আমাদেরকে তাদের আশীর্বাদ দেবেন এবং আগামী দিনে আমরা সাধারণ মানুষের জন্য একটা স্বচ্ছ বোর্ড তৈরি করতে পারবো স্বচ্ছ গ্রাম পঞ্চায়েত তৈরি হবে স্বচ্ছ মহকুমা পরিষদ তৈরি হবে এবং সাধারণ মানুষের যে পরিষেবা সেটা আমরা সাধারণ মানুষের পাশে থেকে আমরা সেই পরিষেবা আমরা তাদেরকে দেব দুনিয়ার জমির দালাল এক হও এই স্লোগানকে নির্বাচন জিততে মরিয়া তৃণমূল কটাক্ষ করলেন অশোক ভট্টাচার্য জমির দালালদের অর্থ দিয়ে এই মহকুমা পরিষদ নির্বাচন লড়াই করছে তৃণমূল মন্তব্য করলেন অশোক ভট্টাচার্য আজ দার্জিলিং জেলা সিপিআইএম জেলা কার্যালয়ে এক সাংবাদিক বৈঠকে এমনটাই মন্তব্য করলেন সিপিএম নেতা অশোক ভট্টাচার্য তিনি জানান নীরব সন্ত্রাসের মধ্য দিয়ে ভোট প্রচার চালাচ্ছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস বিজেপিও সেই একই পথে হাঁটছে বলে মন্তব্য করেন তিনি জেতার ব্যাপারে আশাবাদী হলেও প্রচারে যে বামফ্রন্ট পিছিয়ে আছে তার সুর শোনা গেল এই অভিজ্ঞ বাম নেতা অশোক ভট্টাচার্যের মুখে তিনি জানান তো আমি কিন্তু এটা একটা এই যে শহরের আশেপাশের এই জায়গায় দাঁড়িয়ে আমার এই অভিজ্ঞতাটা হয়েছে সেটা নিয়ে আমি একটা আলাদা আমি একটা পেপার আমি তৈরি করছি আমি প্রতিদিন যখন যাই রাত্রিবেলা এসে আমি এটা নোট করি এইটা কি কি বললো কে কী এই এখনই এই একটা নয়া বস্তুপাড়া গ্রামে আমি এখানে ছিলাম আমি সে আমাকে সমস্ত ওই বলছে কি বলছে একটা বলছে হ্যাঁ আমাদের তো লেখাপড়া তো আমাদের ছেলেমেয়েরা হবে না বড়ো লোকের ছেলেমেয়েরা হবে এই সব ওদের আশেপাশে সব ইংরেজি স্কুল সবগুলো ছেলেমেয়েরা যাচ্ছে চোখের সামনে আর ওদের ছেলেমেয়েরা যাচ্ছে না এই কথাটা বলছে 100 দিনের কাজ নিয়ে হচ্ছে প্রচণ্ড অভিযোগ এটা দেখুন বাড়ি নিয়ে नाना भावे देखलाम बोललो किन्तु प्रसंगत आमाके हयतो बोलेछे किन्तु এই লোকগুলোকে আমরা তাদেরকে বললাম যে আপনারা বামফ্রন্টকে জেতান, সিপিআইএমকে জেতান, আপনাদের দাবিগুলিকে আমরা প্রতিদ্বন্দ্বিতা করব, এরা করবে না। টোটাল একটা নিউ সিভিল সোসাইটি, আমি একটা নতুন কথাটা বলছি, নিউ সিভিল সোসাইটির সৃষ্টি করেছে এই 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 সমস্ত এই এই জমিদাররা। কোনো কলেজে হিন্দি ভাষায় পঠন পাঠনের সুযোগ নেই, তাই বাধ্য হয়ে অনেককে পড়াশোনা ছেড়ে দিতে হচ্ছে। অনেক পড়ুয়ারা হিন্দি ভাষা নিয়ে আবার অন্য রাজ্যে পড়াশোনা করতে বাধ্য হচ্ছে। যদিও এই সমস্যার কথা স্বীকার করেছেন হিন্দি স্কুলের শিক্ষক শিক্ষিকারা, কলেজে তাদের হিন্দি ভাষাভাষীর পড়াশোনার সুযোগ না পেয়ে চরম সমস্যায় পড়েছেন ছাত্রছাত্রীরা। মালদা জেলার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের জেএমএস হিন্দি নামে একটি মাত্র হিন্দি হাই স্কুল, সেটি মালদা শহরের দক্ষিণ বালুচরে অবস্থিত। জেলার হিন্দি ভাষাভাষী ছাত্রছাত্রীরা প্রাইমারি শিক্ষার পঠন পাঠন সমাপ্ত করার পরে মাধ্যমিক স্তরে এই স্কুলে ছাত্রছাত্রীদের ভর্তি হতে হয়। এই স্কুল থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার ছাত্রছাত্রীরা পাশ করার পর উচ্চশিক্ষায় ভর্তি হতে গিয়ে তাদের অন্য রাজ্যে চলে যেতে হয়, কারণ জেলায় কোনো হিন্দি কলেজ নেই। ইংলিশ বাজারের জেএমএস হিন্দি হাই স্কুলের পড়াশোনা করাতে হয়। জেএমএস হিন্দি হাই স্কুলের প্রধান শিক্ষক আনন্দ কুমার রাম জানিয়েছেন। स्कूलर एक छात्र कृष्ण कुमार ठाकुर जानन, प्राइमरी से लेकर हाई स्कूल में पढ़ते हैं, फिर हाई स्कूल से एचएस में जाते हैं, तब तो कोई समस्या नहीं होती है। वो अभी जो है आराम से पढ़ते हैं, पास भी करते हैं, लेकिन समस्या जो है जैसे ही एचएस पास करते हैं समस्या उनकी शुरू हो जाती है। एक तो मीडियम की प्रॉब्लम है, बच्चे जो है यहाँ एडमिशन लेना चाहते हैं लेकिन उनको बांग्ला नहीं आता है, बांग्ला थर्ड लैंग्वेज पढ़ते हैं लेकिन खूब एफिशिएंसी नहीं है कि बढ़िया से वो लिख सकें, काम चलाने लायक जो है जानते हैं। तो कुछ बच्चे बहुत ही अच्छा करते हैं, बांग्ला जानते हैं, जैसे हिंदी जानते हैं वैसे बांग्ला भी जानते हैं, तो बांग्ला मीडियम में एडमिशन ले लेते हैं, उनको दिक्कत नहीं होती है। और ज़्यादातर बच्चे जो है मीडियम के कारण बाहर चले जाते हैं, अगल बगल जो राज्य हैं वहाँ चले जाते हैं, कुछ बच्चे जो है इग्नू में चले जाते हैं और कुछ तो पढ़ाई छोड़ देते हैं। उनके माँ पिताजी बाहर भेज भी नहीं पाते हैं और यहाँ बांग्ला मीडियम में बच्चे पढ़ नहीं पाते हैं, जिसकी वजह से उनकी पढ़ाई छूट जाती है। ये एक विडम्बना है, दुर्भाग्य है हिंदी भाषियों का। और कॉमर्स के जो बच्चे हैं वो बाहर नहीं जाते हैं, वे या तो नो डाउट पढ़ने में अच्छे भी होते हैं तो कॉमर्स लेकर पढ़ते हैं, कॉलेज यहाँ मालदा कॉलेज में भी जो है ऑनर्स लेकर के पढ़ लेते हैं, कोई अकाउंटेंसी लेकर पढ़ता है, हाँ अलग अलग विषय में। और ज़्यादातर का हमारे यहाँ कॉमर्स का रिजल्ट अच्छा होता है, ज़्यादातर जो है बच्चे सीए वगैरह की ट्राई करते हैं और चांस पाते भी हैं। कॉलेज में जो हिंदी नहीं है वही लेकर के हमको तो बहुत समस्या हो रही है कि सब बच्चा सब है वो बाहर चल जा रहा है ये हिंदी नहीं होने के कारण। मेरे पापा रसोईया का काम करते हैं और बाहर जाने के लिए हम लोग को बहुत खर्चा उठाना पड़ रहा है, और अच्छा होगा कि मालदा में हिंदी के पढ़ाई के साधन को उपलब्ध किया जाए ना, अभी नहीं हुए हैं, ये बीच में हो सके तो हिंदी का साधन को उपलब्ध किया जाए और सिर्फ हिंदी में लिखने का ये होना, हिंदी का भाषा को मतलब बंगाल में लाया जाए ना। एडमिशन अभी नहीं हुआ है, अभी सोचे हैं मालदा कॉलेज में एडमिशन लेंगे, बीकॉम करेंगे। हिंदी सब्जेक्ट कहाँ है, हम कॉमर्स लेके पढ़ रहे हैं इसलिए अकाउंटेंसी लेके पढ़ना चाहते हैं। मेरा इच्छा था कुछ और लेके पढ़ने का, हिंदी नहीं होने के कारण मुझे अकाउंटेंसी लेना पड़ रहा है। किशन कुमार ठाकुर। গোপন সূত্রে খবরের ভিত্তিতে শিলিগুড়িতে প্রধাননগর থানার সাদা পোশাকের পুলিশ গতকাল রাতে জংশন এলাকায় একটি পিস্তল ও কার্তুজ সহ দুই যুবককে গ্রেপ্তার করে। ধৃত দুজনের নাম পঙ্কজ মাহাতো ও শিবা বর্মন। ধৃতদের বাড়ি রতনলাল ব্রাহ্মণ বস্তি এলাকায়। পুলিশের প্রাথমিক অনুমান, ধৃতরা এলাকায় কাউকে ভয় দেখিয়ে টাকা আত্মসাৎ করার ছক কষেছিল। আজ ধৃতদের শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হয়, তবে এই চক্রে আরও কেউ জড়িত রয়েছে কিনা তা খতিয়ে দেখছে প্রধাননগর থানার পুলিশ। চা বাগানের শ্রমিকদের ন্যূনতম মজুরি প্রদানের দাবিতে আজ কালচিনি ব্লকের বিভিন্ন চা বাগানে গেট মিটিং করল বিজেপির চা বাগান সংগঠন বিটিডব্লিউ। আজ কালচিনি ব্লকের দলসিংপাড়া, সুভাষিনী, ভাতখাওয়া, কালচিনি, আটিয়াবাড়ি সহ বিভিন্ন চা বাগানে গেট মিটিং করে বিটিডব্লিউ। বিজেপির চা বাগান সংগঠনের নেতৃবৃন্দ জানান, রাজ্য সরকার চা শ্রমিকদের দৈনিক মজুরি মাত্র ৩০ টাকা বৃদ্ধি করেছে। আমরা ৩০ টাকা বৃদ্ধি মানছি না। এত কম পারিশ্রমিকে চা শ্রমিকরা জীবন জীবিকা নির্বাহ করতে সমস্যায় পড়েছেন। তাদের দাবি, চা শ্রমিকদের ন্যূনতম মজুরি প্রদান করতে হবে। আর এই ন্যূনতম মজুরি প্রদানের দাবিতে তাদের আন্দোলন চলছে। हम लोग का गेट मीटिंग ये जो मिनिमम वेजेस है, अभी जो बंगाल सरकार ने जो 30 रुपया का जो बढ़ोतरी का जो बात किया है, वो विषय लेके हमारा बगान में हम लोग चल नहीं सकते। अभी जो महंगाई है, अभी का जो चीज़ चल रही है, एक बच्चे का ट्यूशन फीस आपको पता है एक महीना में कितना देना पड़ता है। तो हम बच्चे को अगर नहीं पढ़ाएंगे तो हम देश कैसे आगे बढ़ाएंगे, हमारा भविष्य कैसे अच्छा होगा। बगान में काम करके हर आदमी का एक ही परेशान है कि सरकार हमारी तरफ देखे और बगान का मजदूर को ये चीज़ के लिए सही करे कि हम ये 30 रुपया बढ़ाने से हमें इसमें राजी नहीं है और ये 30 रुपया से हमें आने वाला भविष्य में अंधकारी है। इसलिए हम ये 30 रुपये का बिल्कुल नहीं मानेंगे और हम हमारे जितने भी चाय बागान हैं वहाँ जब तक मिनिमम वेजेस लागू नहीं होगी तब तक हमें जो करना है हम करते रहेंगे। अगर हमें मिनिमम वेजेस हो जाए, हमें 350 रुपये तक आने की हमें कोशिश कर रहे हैं, लेकिन ये 230 रुपये में बगान का कोई समस्या का हल नहीं होगा। इसलिए चाहते हैं, सरकार से भी अनुरोध करना चाहते हैं कि बंगाल सरकार चाय बागान के बारे में कुछ सोचे, चाय बागान के बारे में कुछ देखे, चाय बागान में किस हालत में रहते हैं। सिलीगुड़ी में घर की तलाश है। ऐसा घर ढूंढना बहुत महत्वपूर्ण है जो न केवल हमारी उम्मीदों को पूरा करे बल्कि बजट में भी हो। सिलीगुड़ी और उसके आसपास बंगलो, फ्लैट या घर लेने की सोच रहे हैं तो हमें अपनी आवश्यकता के बारे में बताएं। हम आपको आपकी आवश्यकता और बजट के अनुसार घर ढूंढने में आपकी मदद करते हैं। होम लोन में भी हम आपकी मदद करते हैं। हम किसी भी प्रकार की रियल एस्टेट सेवाओं के लिए उपलब्ध हैं। संपर्क करें न्यूज रियल्टर 8760 830 848 58। Are you dreaming to begin your Italian adventure? Make it a reality and bring home the Italian collection from Royal Oak. Just a click away. International furniture, unbeatable price. Visit a Royal Oak store today. 50 से 70% कम कीमतों पर Orchid Building, opposite Vegha Circle, 2.5 mile, Sevok Road, Siliguri. Admissions open for June. हेल्थ सेक्टर में अपना लक्ष्य बनाकर आगे बढ़ना चाहते हैं तो उनके लिए है सुनहरा मौका। जीएनएम नर्सिंग, बीएससी नर्सिंग, डिप्लोमा इन एक्सरे, सीटी स्कैन, एमआरआई, अल्ट्रासाउंड, ईसीजी टेक्नोलॉजी आदि सब्जेक्ट को लेकर आगे बढ़ना चाहते हैं तो जरूर संपर्क करें इस नंबर पर 9002530313। हमारा पता चंपासरी सिलीगुड़ी, 100% प्लेस मेड के साथ। This is the membrane door made with a block board, 2000 rupees for a general door size per piece. This is a WPC flooring. We have the laminated wooden flooring, AC4 grade, AC5 grade available with us. The PVC flooring, this is one day work for one room. These are the wooden laminate flooring. Starting range is 65 rupees per square foot. Seven Concept, Pranami Mandir Road, 9434040400। गोदरेज इंटीरियर घरेलू और कार्यालय दोनों क्षेत्रों में भारत का प्रीमियम फर्नीचर ब्रांड है जो डिजाइन, निर्माण और स्थिरता के लिए एक जाना माना नाम। फर्नीचर श्रेणी में देश की सबसे बड़ी इन हाउस डिजाइन टीम। आपकी सेहत का ख्याल रखते हुए हम आपका जीवन भर साथ निभाते हैं क्योंकि हम हैं ग्रीन गार्ड सर्टिफाइड, एर्गोनॉमिक और बहुत टिकाऊ। अनुभव करने के लिए स्टोर में पधारें। SN इंटीरियर्स, गोदरेज शोरूम, प्लेनेट मॉल, सेवोक रोड, सिलीगुड़ी। ₹6 करोड 1 करोड 4 रुपैयाँमा 1 करोड सच्ची किन्नुहोस् डेढ़ साप्ताहिक लटरी केवल ₹6 अनि जित्नुहोस् पहिलो पुरस्कार ₹1 करोड। This is a wooden laminate flooring available in many designs, many colors, many textures. Starting range is ₹75 per square foot. AC4 grade. There are more options with more colors and more textures. This is a general wooden antique finish color. Whereas this is dark brown in color. This is with the groove. This is grey color. Everything is available with us. This is again another wooden color. This all is available under one roof at Seven Concepts located at Parnami Mandi Road. महावीर इलेक्ट्रिकल्स 50 से अधिक वर्षों के अनुभव और सद्भावना के साथ सिलीगुड़ी का लीडिंग इलेक्ट्रिकल्स की दुकान, जहां हेवल्स गोल्ड मेडल, आरआर कैबेल्स, क्रैबट्री, लेग्रैंड, बजाज और कई अन्य कंपनियों के डिस्ट्रीब्यूटर्स और होलसेल व्यापारी हैं। ग्राहकों की संतुष्टि, शीघ्र सेवा, कम्पिटिटिव प्राइसिंग, क्वालिटी प्रोडक्ट्स और सर्वोत्तम गुणवत्ता वाले उत्पाद हमारी कंपनी की मुख्य खासियत है। अधिक जानने के लिए हमें अभी कॉल करें। महावीर इलेक्ट्रिकल्स, सेवक रोड, सिलीगुड़ी 9932018834। বাগডোগরার সন্দেহজনক এক যুবককে বিদ্যুতের খুঁটির সাথে বেঁধে বেধড়ক মারধর করে স্থানীয়রা। আজ আপার বাগডোগরা লালবস্তিতে 12 নম্বর রেশন দোকানের সামনে একটি গাড়ি থেকে ব্যাটারি চুরির ঘটনা ঘটে। সেই চুরির ঘটনায় এক সন্দেহজনক যুবককে বিদ্যুতের খুঁটির সাথে বেঁধে বেধড়ক মারধর করা হয়। সন্দেহভাজন যুবকের পরিচয় ডেন্টু বলে জানা গিয়েছে, তবে ওই যুবককে ব্যাটারি চুরি করেছে কিনা তার প্রমাণ মেলেনি। সন্দেহের বশে ওই যুবককে মারধর করে স্থানীয়রা। এরপর ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে বাগডোগরা থানার পুলিশ। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যুবককে উদ্ধার করে থানায় নিয়ে যায়। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। एक लड़का का लड़का यहाँ पे बैटरी चोरी किया, एक गाड़ी का बैटरी चोरी किया और रात को मोबाइल भी चोरी किया था। तो मोबाइल तो मिल गया मगर बैटरी अभी तक नहीं। मोबाइल कहाँ से मिला? मोबाइल उसका माँ का लड़का जो चोरी किया उसका माँ का पास मिला। अभी 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 क्या हुआ? अभी वो लड़का को मोबाइल मिल गया, वो लड़का मोबाइल लेके चला गया। मोबाइल चला गया? हाँ, मोबाइल लेके वो लड़का चला गया। अभी पुलिस आया और वो लड़का को यहाँ पोल पे बांधा हुआ था। उसका नेचर कैसा है? उसका नेचर तो वो तो ब्राउन शुगर का एडिक्ट है। और पहले डेंडर भी खाता था, अभी तो ब्राउन शुगर खाने लगा है। क्या नाम है किसका? मेरा मेरा नाम मजीद है, पूरा नाम मोहम्मद मजीद है। বিয়ে বাড়ি থেকে নিমন্ত্রণ খেয়ে ফেরার পথে দুর্ঘটনায় মৃত্যু হলো 4 জনের। মৃতদের মধ্যে একই পরিবারের স্বামী, স্ত্রী ও সন্তান রয়েছে। ঘটনায় জখম হয়েছেন আরও 8 জন। তাদের চিকিৎসা চলছে নিকটবর্তী গ্রামীণ হাসপাতাল এবং মালদা মেডিকেল কলেজে। গতকাল রাতে মর্মান্তিক পথ দুর্ঘটনাটি ঘটেছে হাবিবপুর থানার জাজেল গ্রাম পঞ্চায়েতের গোয়ালবাড়ি এলাকার রাজ্য সড়কে। বরযাত্রী বোঝাই ভুটভুটি ভ্যানের সাথে পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ বাধে। তাতেই রাস্তার ধারে ছিটকে পড়ে ভুটভুটি ভ্যানের যাত্রীরা। মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলে মৃত্যু হয় 4 জনের। ঘটনার পর আশপাশের লোকজন এসে মৃতদেহ উদ্ধার করে নিকটবর্তী গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। পরে ঘটনাস্থলে তদন্তে যায় হাবিবপুর থানার পুলিশ। ভুটভুটি এবং পিকআপ ভ্যান দুটিকে আটক করেছে পুলিশ। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে মৃতদের নাম অমল মাহাতো বয়স 40, তার স্ত্রী শুকুরমণি মাহাতো বয়স 35, ছেলে অভিজিৎ হাসদা বয়স 4 এবং সুকুমার টুডু বয়স 40। প্রত্যেকের বাড়ি হাবিবপুর থানার কানতুরকা গ্রাম পঞ্চায়েতের লানসা এলাকায়। মৃতদেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেছে পুলিশ। তারপরে কি করতে গিয়েছিল ওরা? কি গাড়িতে ছিল কতজন? ভটভটিতে ছিল 12 জন। কতজন মারা গেছে? 4 জন। আর বাকিরা কোথায়? সব হাসপাতালে আছে। 3 জন এখানে ভর্তি আছে। হ্যাঁ। কটার দিকে ঘটনা ঘটেছে? 8টা। আপনার নাম? নিরলা সোনা। আপনি কি ছিলেন? হ্যাঁ। আপনি বরযাত্রী ছিলেন? হ্যাঁ। বিয়ে খেতে গেছিলেন? হ্যাঁ। আপনার নাম? নিরলা সোনা। নিয়ন্ত্রণ হারিয়ে ম্যাক্সি বাস উল্টে গেল, মৃত্যু হলো এক যাত্রীর। গুরুতর জখম হয়েছে আরও 30 জন যাত্রী। আজ সকালে ঘটনাটি ঘটেছে গাজল থানার চাকনগর গ্রাম পঞ্চায়েতের কাঠিকান্দি এলাকার রাজ্য সড়কে। ঘটনার খবর পেয়ে এলাকায় পৌঁছায় পুলিশ। স্থানীয় বাসিন্দাদের সহযোগিতা নিয়ে পুলিশ আহত যাত্রীদের চিকিৎসার জন্য গাজল গ্রামীণ হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, যাত্রীবাহী ম্যাক্সি বাসটি গাজলের দেওতলা থেকে কাঠিকান্দা যাওয়ার পথে কালাকুড়ি এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে উল্টে পড়ে। এরপর স্থানীয় বাসিন্দারা ছুটে এসে ওই ম্যাক্সি বাসের যাত্রীদের উদ্ধার করে গাজল গ্রামীণ হাসপাতালে পাঠায়। এরপরই গাজল গ্রামীণ হাসপাতালে চিকিৎসকেরা একজনের মৃত্যুর কথা জানিয়ে দেয়। বাকি যাত্রীদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। পুলিশ জানিয়েছে মৃত ব্যক্তির নাম পরিচয় জানা যায়নি। মৃতদেহটি মালদা মেডিকেল কলেজের মর্গে পাঠানোর ব্যবস্থা করেছে পুলিশ। এই ঘটনাটা আপনার গাজল থেকে কাটিকান্দা যাওয়ার পথে দেউতলার কালাকুড়ি রাস্তার ধারে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে নিচে পড়ে যায়। নিচে পড়ে যাওয়ার ফলে গাড়ি অ্যাসিস্ট্যান্ট নিচে চাপা পড়ে যায়। ওনাকে উদ্ধার করে গাজল হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত ডাক্তারবাবু ওনাকে মৃত বলে ঘোষণা করে। ওই গাড়িতে কতজন যাত্রী ছিলেন? ওই 16-17 জন যাত্রী। তাদের কি অবস্থা? তাদের অবস্থা মোটামুটি সবাই ঠিক আছে। প্রাথমিক ট্রিটমেন্ট করে সবাইকে ছেড়ে দেওয়া হয়েছে। তারা কোথা থেকে? কাটিকান্দুর উদ্দেশ্যে যাচ্ছিল। মর্তুজা আলম, 32 বছর বয়স, কাটিকান্দুর বাড়ি। মৃত মৃত এখন আমরা ওনাকে পোস্টমর্টম করতে ময়নাতদন্তের জন্য মালদা নিয়ে যাবো। মালদা মেডিকেল করে যাচ্ছি। তারপর ওনার শর্টকাজ করা হয়। আপনার কী হয়? আমার কাকাতো ভাই হয়। আপনার নাম? মামুন। পুলিশের গাড়িতে নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারল একটি যাত্রীবাহী টোটো। তার জেরে গুরুতর আহত হলেন এক টোটো চালক সহ 3 জন। চিকিৎসাধীন অবস্থায় রয়েছে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে তারা। মর্মান্তিক পথ দুর্ঘটনাটি ঘটেছে আজ সকালে পুরাতন মালদা থানার নিত্যানন্দপুর বাইপাস 34 নম্বর জাতীয় সড়ক সংলগ্ন এলাকায়। আহতরা হলেন রেণুকা মণ্ডল, বয়স 55, শেফালি মণ্ডল, বয়স 35, মৃত্যুঞ্জয় মণ্ডল, বয়স 30। তাদের প্রত্যেকেরই বাড়ি পুরাতন মালদা থানার গোলঘর এলাকায়। স্থানীয় পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোলঘর এলাকা থেকে একটি টোটোতে করে মোট 8 জন যাত্রী সুদূর পাল্লার গঙ্গা স্নানের উদ্দেশ্যে যাচ্ছিলেন। যাওয়ার পথে নিত্যানন্দপুর বাইপাস সড়ক ভবন এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে টোটোটি পুলিশের গাড়িতে ধাক্কা মারে। ঘটনায় গুরুতর আহত হন 3 জন। আহতদের কর্মরত পুলিশ কর্মীদের উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়। বর্তমানে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন আহতরা। স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে চাঁচলের নূরগঞ্জে আনুষ্ঠানিকভাবে উপস্বাস্থ্য কেন্দ্রের উদ্বোধন করা হলো। উদ্বোধন করেন চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালের নোডাল অফিসার সুভাশিস বড়ুয়া। উপস্থিত ছিলেন চাঁচল 1 নম্বর ব্লক স্বাস্থ্যকেন্দ্র আধিকারিক আক্তার হোসেন, চাঁচল 1 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি ওবায়দুল্লাহ আহমেদ চৌধুরী, চাঁচলের যুগ্ম বিডিও শ্যামল দাস ও প্রমুখেরা। এদিন থেকে এই কেন্দ্র স্বাস্থ্য পরিষেবা চালু করা হয়েছে। এই কেন্দ্র থেকে নূরগঞ্জ, আলীগঞ্জ, রামনগর, দামুয়া, শহরবাগ ও দেবপুরের একটি 6টি গ্রামের প্রায় 4000 মানুষ পরিষেবা হাতের নাগালে পাবেন বলে স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গিয়েছে। মূলত এলাকায় কোনো উপস্বাস্থ্য কেন্দ্র না থাকায় প্রসূতি ও গর্ভবতী মেয়েদের ছুটতে হয় প্রায় 7 কিলোমিটার দূরের মুলাই বাড়িতে। দীর্ঘদিন ধরে এই এলাকায় চলছে এই সমস্যা। এই নূরগঞ্জ উপস্বাস্থ্য কেন্দ্রের নতুন করে উদ্বোধন হলো, কারণ কলিগ্রাম গ্রাম পঞ্চায়েতের আন্ডারে যে মুলাইবাড়ি উপস্বাস্থ্য কেন্দ্র ছিল তার পরিসরে অনেক বড় হয়ে যাওয়ার জন্য কিছু গ্রামকে নিয়ে আজকে এই নূরগঞ্জ উপস্বাস্থ্য কেন্দ্র খোলা হলো, মানুষের সুবিধার্থে, যাতে সকলে সুস্বাস্থ্যের কথা চিন্তা করে যাতে পরিষেবাটা বাড়ির কাছে পায়। সেই জন্য 6টি গ্রামকে নিয়ে একটি আর নতুন উপস্বাস্থ্য কেন্দ্র তৈরি করা হলো, সেটি হচ্ছে নূরগঞ্জ উপস্বাস্থ্য কেন্দ্র। মানে সকলে যেন এসে এই পরিষেবা গ্রহণ করে, তার জন্য স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে আমাদের আবেদন রইল। মূলত এখানে কোন কোন গ্রাম থেকে আসবে? স্যার গ্রাম থেকে আসবে, এখানে নূরগঞ্জ থেকে আসবে, আলীগঞ্জ থেকে আসবে, তারপরে দেবপুর থেকে আসবে, দামুর থেকে আসবে। হ্যাঁ, এই মোটামুটি এরকম 6খানা গ্রাম থেকে কম বেশি সকলেই আসবেন, এসে এই স্বাস্থ্য পরিষেবা গ্রহণ করবেন। ধন্যবাদ। রাতের অন্ধকারে লোকালয়ে তাণ্ডব চালালো 2টি হাতি। গতকাল রাতে সোনাখালী জঙ্গল থেকে 2টি হাতি গিলান্ডি নদী পার হয়ে মাগুরমারি 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের বেশ কয়েকটি এলাকায় ঢুকে তাণ্ডব চালায়। রাতেই হাতির খবর পেয়ে বিন্নাগুড়ি ওয়াইল্ড লাইফ স্কোয়াডের বনকর্মীরা ধূপগুড়ি থানার পুলিশ ঘটনাস্থলে যায়। হাতির তাড়াতে প্রথমে সার্চ লাইট এবং পরে বাজি ফাটানো শুরু করে বনকর্মীরা। তবে হাতি জঙ্গলে ফিরিয়ে দেওয়া গেলেও রাতে পুনরায় দলটি গ্রামমুখী হয়ে পড়েছিল। তবে বনকর্মী ও পুলিশ সক্রিয় থাকায় পুনরায় জঙ্গলে ফেরত পাঠানো গিয়েছে। তবে লোকালয়, বাড়িতে এবং কৃষি জমিতে তাণ্ডব চালায়, যার জেরে বেশ কিছু ক্ষয়ক্ষতিও হয়েছে। তবে তাণ্ডব চালিয়ে ঝোপের আড়ালে চলে যাওয়ায় হাতি আর দেখা যায়নি। বনকর্মীরা ঘটনাস্থলে গিয়ে চাক্ষুষ হাতি দেখতে পায়নি। মূলত ঝোপের আড়ালেই হাতি দুটি দাঁড়িয়েছিল বলে বুঝতে পেরে বাজি ফাটিয়ে জঙ্গলমুখী করা হয় তাদেরকে। আসলো 10টার দিকে এদিকে আসলো, তো 10টার দিকে আমাদের আসছে 11টার দিকে এদিক দিয়ে আসতো, আস্তে আস্তে আসা ধান খাই। কি ক্ষয়ক্ষতি হয়েছে আপনার? আমার হয়েছে যে ক্ষতি মানে কি, ওই বেড়াটা ভাঙছে আর এক বস্তা ধান নিয়ে গেছে। কোথার থেকে আসলো এই হাতি? ওপার থেকে আসলো, ফরেস্ট থেকে এসেছিল। এদিকে মাঝে মধ্যেই আসে? মাঝে মধ্যেই আসে। কয়টি হাতি ছিল? এই একটা ছিল। আচ্ছা, কোন এলাকা এটা? এটা হচ্ছে মাগুনবাড়ি। এখনকার মতো খবরে পর্যন্তই, দেখতে থাকুন এসকে লাইভ। समंदर में तैरने वाले कुओं और तालाबों में डुबकी नहीं लगाया करते। बिजनेस का तंबू 3 बंबू पर खड़ा है, प्रोडक्ट्स, कंज्यूमर और एडवर्टाइजमेंट। अब सोचना आपको है, सिलीगुड़ी के कुएं में डुबकी लगानी है या उत्तर बंगाल और सिक्किम के समंदर में तैरना है। चिंता नहीं, चिंतन करो। एसके लाइव में ऐड करो।